সহিংস কর্মকাণ্ডে যুক্ত থাকায় হেফাজত ইসলামের আহ্বায়ক কমিটির পূর্ণ বিলুপ্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেছেন, কয়েকটি কওমি মাদ্রাসায় সাম্প্রতিক সময়ের উগ্র সহিংস কার্যক্রম পরিচালনাকারীদের ছাত্রত্ব বাতিল করতে হবে। এছাড়া বিদেশি অর্থ যোগানদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। হেফাজতে ইসলামের নৈতিক পদস্খলন, সহিংস কর্মকাণ্ডে যুক্ত থাকা, দেশব্যাপী উস্কানিমূলক বক্তব্য রাখা, উগ্রবাদ প্রতিষ্ঠা করার প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং মহান ইসলামের ভাবমূর্তি বিনষ্ট করার কারণে এই সংগঠনটির বর্তমান কমিটি পূর্ণ বিলুপ্ত করতে হবে।